আসলে বর্তমানে সারা বাংলাদেশের একই অবস্থা। আমরাও আসলে সবাই কোনো কোনো শিখে আছে, আপনার যে প্রতিবেশীটা আমরা কোনো বুঝতে পারি না। আমার ভাই হারাই উনি আমাকে এই জন্য পাঠাচ্ছেন যে খোকন তুমি গিয়ে বলো, ওরা আমার কর্মী, ওদের দায়িত্ব, পুরো দায়িত্ব আমি নিলাম। এই মেসেজটা তুমি ওদেরকে দিয়ে আসো। ওদের ভিতরে শক্তিশালী খালি আমি মনে করেন ধরে ভিতরে মনে করেন আপনারা জানেন যে গত 7 তারিখে জয়পুরহাটে পাঁচবি পড়ন করতাম, আরো হোসেনকে সংসদের পাঁচবি থানার সামনে ছাত্রী যুবলীগের কর্মীরা নৃশংস হত্যা করেছে, সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে। আমরা জাতীয় ছাত্র দল এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনা জড়িত যারা মানে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সেই সাথে বলতে চাই যে আমরা এক একজন এক সংগ্রহণ করতেই পারি, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ধরনের হত্যাকাণ্ড মোটেই প্রত্যাশিত নাই। এই ধরনের ঘটনা আমরা কোনোভাবেই সমর্থন করি না, প্রত্যাশা করি না। আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে আপনার হত্যাকাণ্ডের রায় দেওয়া হয়েছে, সেখানেও বুয়েটের 20 জন মেধাবী ছাত্রকে ফাঁসি দেওয়া হয়েছে। তো না থাকার খেসারত কিন্তু আজকে আমাদের মতো সাধারণ মানুষকে দিতে হচ্ছে। আজকে ফারুক হোসেনকে হত্যা করা হয়েছে, কালকে হয়তো আরেকজনকে হত্যা করা হবে। আর এই যে ফারুক হত্যাকাণ্ড, এটা শুধুমাত্র জয়পুরহাটের চিত্র নয়, সারা বাংলাদেশের চিত্র। সারা বাংলাদেশের ছাত্র নেতাকর্মীদেরকে আজকে এভাবে নির্যাতন করা হচ্ছে। আমি আজকে এখানে এসেছি আমাদের সাংগঠনিক দৃষ্টিনজর তারা গ্রহণের পক্ষ থেকে এবং আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সদের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়াতে। ইনশাআল্লাহ এই ফারুক হোসেনের পরিবারের পাশে আমরা থাকবো এবং দেশনজর তারেক রহমান এই পরিবারের পাশে থেকে এদেশের জাতীয় দেশ থেকে সাহস যোগিয়ে যাবেন।